আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তা ছোট্ট একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসলাম, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। একদম খুবই ছোট্ট একটি ভিডিও, একটি ভর্তার রেসিপি নিয়ে আসলাম, অনেক মজাদার এই ভর্তার রেসিপিটি, আশা করি অনেক ভালো লাগবে। তো যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এটি হচ্ছে আমার অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম বারান্দায়। তো অ্যালোভেরা গাছগুলি আমি একটি অ্যালোভেরার ঢাল কেটে নিব চুলে দেওয়ার জন্যে জেলগুলা। তো আমি আসছি। তো দেখুন আমার অ্যালোভেরা গাছগুলো অনেক বড় বড় হয়ে আসছে। তো আমি একটা ঢাল কেটে নিব, তারপর চলে যাব রান্নাঘরে। এই দেখুন আমি লাউয়ের কোষা দিয়ে এই ভর্তাটি তৈরি করেছি, অনেক মজাদার। তো আমি লাউয়ের কোষাটি কোনো সিদ্ধ করব না, ছোটো ছোটো করে কেটে নিয়ে এইভাবে সরিষার তেল দিয়ে সামান্য ভেজে নিচ্ছি। অনেক মজাদার এই ভর্তার রেসিপিটি। তো আপনারা চাইলে আপনারাও আমার মতন করে ট্রাই করতে পারেন। তো আমি লাউয়ের কোষাটি ভেজে নিয়ে শিলপাটায় বেটে নিব, তারপরে ভেজে নিব। এর মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, দু তিন কুশ রসুন দিয়ে আমি সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমি দুটি চেপা শুটকি দেব, শুটকিগুলিকেও ভেজে নিব, ভেজে সব একসাথে শিলপাটায় বেটে নেব। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই রেসিপিটি যদি আজকে আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমার ভাজা হয়ে আসছে এগুলো, আমি এখন নামিয়ে শিলপাটায় নিয়ে নিব বাটার জন্যে। তারপরে দু তিনটি শুটকি ভেজে নিব, এর সাথে আমি শুটকিও দেব। তো আমি ভেজে নিয়েছি, আমি কিন্তু লাউয়ের কোষাগুলিকে সিদ্ধ করিনি, আবারও বলছি ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি সামান্য সরিষার তেল দিয়ে তাওয়াই তারপরে ভেজে নিচ্ছি সব কিছু। তো এখন আমি নামিয়ে নিয়ে দু তিনটি শুটকি ভেজে নিব। শুটকিগুলোকে ভেজে তারপরে আমি শিলপাটায় বেটে নিব সব একসাথে, তেমন কোনো ঝামেলা নেই। আর খেতে তো অনেক মজাদার এই ভর্তার রেসিপিটি, গরম গরম ভাতের সাথে এই গরমে অনেক মজাদার। তো আমি বেটে নিব সব কিছু, বেটে নিয়ে তারপরে লবণ দিয়ে মেখে আমি আপনাদেরকে দেখাবো ভর্তাটি। এই যে দেখুন আমার ভর্তাটি হয়ে আসছে, আমি আপনাদের দেখাচ্ছি এখনই কত সুঘ্রাণ আসতেছে। তো এই পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।